তার কারণ হচ্ছে যুবক বয়সের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই বয়সের শয়তান বেশি ধোকা দিতে চায়। সেইখান থেকে মুক্ত হয়ে যদি আল্লাহর দিকে ধাবিত হওয়া যায় তাহলে সেই যৌবনের আমল একদিন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে ইনশা আল্লাহ এবং যৌবনের ব্যাপারে স্পেশালিটি প্রশ্ন থাকবে কে আমাদের ময়দানে রসাল্লাহ আলাহি সালাম বলছে লাতাজা লুক আদামা আব্দি হাততাইয়ুস আলোয়ানা আরবে যে কেয়ামতের ময়দানে যতক্ষণ চারটি প্রশ্ন উত্তর না দেওয়া হবে ততক্ষণ হাঁটতে দেওয়া হবে না কোনো আদম সন্তানকে কোনো হাদিসে পাঁচটির কথা বলা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে আনসেবাবি তার যৌবন সম্পর্কে যৌবন কোন রাস্তায় ব্যয় করা হয় সে সম্পর্কে আল্লাহ সব হানতালা প্রশ্ন করবেন আল্লাহ যেন যৌবনকে সুন্দর কাজে ব্যয় করার তৌফিক দান করেন বিয়ের যদি সময় হয়ে যায় তাহলে অবশ্যই বিবাহ করে নেবেন বিবাহর ক্ষেত্রে লেট করবেন না ইনশাল্লাহ তাহলে যৌবনের হেফাজত হবে আমি আমার চোখের দৃষ্টিকে হেফাজ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে তৌফিক দান করুন বাহিরে রাস্তাঘাট বা কলেজে চলাচলের সময় ভুল করে নাদের দিকে চোখ চলে যায় ভুল করে যদি চলে যায় তাহলে চক্ষুকে হেফাজত করুন প্রথম নজর আল্লাহর পক্ষ থেকে ছাড় দেওয়া হবে বান্দাকে যদি নজরটাকে বড় করে দেন তাহলে গোনা হবে কারণ আল্লাহ বলছে পুরুষদেরকে তারা যেন তাদের চক্ষুকে সংযমই করে চক্ষুকে নিয়ন্ত্রণ করে ইয়াগুদ্দ আবসরহিমা হেফাজু ফরুজ তাদের লজ্জা সেন করে জা আলিকা আজকা আলহম এটা তাদের পরিশুদ্ধতার বিষয় তো সুরানুরের ত্রিশ নম্বর তাল্লা সোহান তালা পুরুষদের চোখের পর্দার কথা বলেছে আমাদের নজর যাবে এই দিক সেদিক খুবই স্বাভাবিক যাদের ভিতরে পুরুষত্ব আছে সেটা যাবে কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে তাহলে আমরা সফল কামেদের অন্তর্ভুক্ত হবো আর যদি কখনো এরকম ভুল হয়ে যায় আল্লাহর কাছে বারবার ইস্তেক ফার করতে আল্লাহ ক্ষমা করে দেন ইনশাআল্লাহ ক্ষমা হবে রাসুল সাল্লাহ আলি সালামান সাহাবি একজন ভুল করে সৈব খারিদা দিচ্ছে ভুল করে একবার এক নারীকে চুমো দিয়ে দিয়েছে যুবক বয়সে তাল্লাহ নবী সাল্লি কি বলছে তাহের নিয়ে রাসুলাল্লাহ আপনি আমাকে পবিত্র করুন রাসুলসাল্লু আলি সাল্লাম তাকে বসালেন নামাজ পড়ান তার সাথে এবং তাকে বলেন এটা হচ্ছে তার ওই ভুলের কাফারা যদি কখনো ভুল হয়ে যায় ইচ্ছাকৃত নয় ভুল যদি হয়ে যায় অনিচ্ছাকৃত শোক চলে যায় দেখে ফেলেছেন এরকম অনেক বড় ফাপ আহ চোখের মাধ্যমে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি আল্লাহর কাছে ইস্তেকফার করবেন এবং নামাজ পড়লে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আশা রাখলে আল্লাহ ক্ষমা করে দিন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম